السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনায় উপস্থিত আজকে আপনারা অনেকে জানেন আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর তথা গোটা এখন কোটি খ্রিস্টান আছে তারা এই দিনটিকে খুব গুরুত্বপূর্ণভাবে তারা পালন করবে তথা যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে আজকের এই দিনটিকে তারা উদযাপন করবে যেমন কিছুদিন পূর্বে মুসলিমরা করেছে তো যাই হোক এখানে কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করবো সে বিষয়টা হচ্ছে পঁচিশে ডিসেম্বর যে যীশু খ্রিস্টের জন্মদিন খ্রিস্টান জগতে পালন করা হচ্ছে এর সত্য ইতিহাস আসলে কি যীশু খ্রিস্ট তথা আমাদের নবী ঈশাআ আলসালাম তিনি কি পঁচিশে ডিসেম্বরে জন্মগ্রহণ করেছেন অনেক খ্রিশ্চান বা অনেক নাস্তিক তথাকথিত যারা আছে তারা বলতে পারেন যে মুসলিমরা এখন খ্রিস্টান ধর্মের সমালোচনা করছে জি না আমরা তাদের সমালোচনা করছি না যীশু খ্রিস্টের সঙ্গে শুধু খ্রিস্টানদের যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তা নয় আমরা আমাদের মুসলিমদেরও একটা অবশ্যই আমরা তাকে সম্মান করি শ্রদ্ধা করি এবং তাকে নাবি হিসেবে বিশ্বাস করি তাই এটা আমাদের একটি অধিকার আছে যে না যিশু খ্রিস্ট তথা এই আল সালাম প্রসঙ্গে আমরা কিছু বলতে পারি তার নামে কেউ যদি মিথ্যা প্রচার করে আমরা একইভাবে জবাব দিতে পারি এই জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে প্রকৃতপক্ষে যিশু খ্রিস্টের যে পঁচিশে ডিসেম্বর মানে আজকে যে তার জন্ম দিবস পালন করা হচ্ছে তার বার্থডে সেলিব্রেট করা হচ্ছে এটা কি আসলে যথার্থ হচ্ছে আসলে কি পঁচিশে ডিসেম্বর জন্মগ্রহণ করেছেন যদি যিশু খ্রিস্ট তথা ঈশাআ আল সাল্লাম পঁচিশে ডিসেম্বর জন্মগ্রহণ করে না থাকে তো এটা স্পষ্ট যে গোটা বিশ্ব জগৎ খ্রিস্টানরা যে আজকে উদযাপন করছে এটা সম্পূর্ণ ভিত্তি এবং মিথ্যা কেন কারণ তিনি পঁচিশে ডিসেম্বর জন্মগ্রহণ করেননি এটা আমাদের দাবি আর এই পক্ষে যদি পবিত্র কোরআনের আজ স্পষ্টভাবে আমরা উল্লেখ করি তাহলে সেক্ষেত্রে খ্রিস্টানরা বিশ্বাস করবে না যে না যীশু খ্রিস্ট পঁচিশে ডিসেম্বর জন্মগ্রহণ করেনি এটা কোরআন বলছে তার মানতে চাইবে না এই জন্য কিন্তু আমি শুধু কোরআন থেকে নয় বাইবেল থেকে কয়েকটা ভার্স এবং ইতিহাসের আলোকে আপনার কাছে কয়েকটি প্রমাণ দিব যেটা চেপে রাখা ইতিহাস বলতে পারেন দীর্ঘদিন যাবৎ ধরে তারা বিশেষ করে এক হাজার থেকে দেড় হাজার বছর ধরে তারা এই কর্মটি করে আসছে পঁচিশে ডিসেম্বরকে যিশু খ্রিস্টের জন্মদিবস হিসেবে পালন করছে তো সত্য কথা হচ্ছে এটা খ্রিস্ট পঁচিশে ডিসেম্বর জন্মগ্রহণ করেনি অতএব খ্রিস্টানদের যেই উদযাপন করছে এটা সম্পূর্ণ মিথ্যার উপরে প্রতিষ্ঠিত এটা সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট মিথ্যা এর মধ্যে কোনো সন্দেহ নেই তাই আসলে আমরা কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করি প্রথমত যে যিশু খ্রিস্ট কত মানে কোন মাসে তিনি জন্মগ্রহণ করেছে দেখেন পবিত্র কোরআনে বা রসুল সাল্লামের হাদিসে অ্যাপোরিয়েট ভাবে কোনো মাসের কথা উল্লেখ নেই যে পঁচিশে ডিসেম্বর বা তিনে জানুয়ারি চৌঠা জানুয়ারি এমন কিছু নেই তবে হ্যাঁ পবিত্র কোনে বেশ কিছু ইঙ্গিত আছে সেই ইঙ্গিতের আলোকে আমরা বুঝতে পারি যে যিশা অর্থাৎ যিশু খ্রিস্ট তথা ঈশা সালাম তিনি কখন জন্মগ্রহণ করেছেন আমরা যদি ভালো লক্ষ্য করে দেখি সুরা মারিয়াম যেখানে যীশু খ্রিস্টের মায়ের নাম অনুসারে পবিত্র কোরআনে একটি অধ্যায় রচনা করেছে আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনে মারিয়াম রাজাকে মেরি বলে তার নাম অনুসারে একটা আলাদা অধ্যায় আছে আলহামদুলিল্লাহ কিন্তু বাইবেলের অনেকগুলি তিয়াত্তরটা অধ্যায় আছে একখানে অধ্যায় মেরি অর্থাৎ মারিয়াম বলে কোনো অধ্যায় নেই কিন্তু পবিত্র কোরআনে আছে তো বোঝা যাচ্ছে ইসলাম তথা পবিত্র কোরআন মারিয়ামের অনেক গুরুত্ব দিয়েছে যেটা খ্রিস্টান ধর্মের জগতে কেউ দিতে পারেনি তো পবিত্র বংশুরা মারিয়াম উনিশ নম্বর সুরা এক নম্বর পঁচিশ আল্লা সুবান জিজাসের জন্ম বৃত্তান্ত বর্ণনা করতে গিয়ে একটা ঘটনা উল্লেখ করেছেন আর ঘটনা থেকে বোঝা যায় ইঙ্গিত পাওয়া যায় যে জিয়াস কখন তিনি জন্মগ্রহণ করেছে তো আল্লাহ সুবাহ মারিয়ামের গর্বে যখন সন্তান চলে এসেছে এমতো পরিস্থিতি তিনি যখন চলে যাচ্ছেন এবং পেটে যখন খুব গর্বের যন্ত্রণা উঠেছে সেই সময়তে আল্লাহ সুবাহান ওয়া মারিয়ামকে বলছে তুমি ওই খেজুর বিক্রির কাছে যাও এবং শিকড়টা ধরে টান দাও বেশ কিছু খেজুর চলে আসবে ওগুলো তুমি খাও তো এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে খেজুর কখন ধরে খেজুর ধরার সময়টা কখনই ডিসেম্বর বা মানে প্রচণ্ড ঠান্ডা এমনটি নয় খেজুর তখনই ধরে যখন গ্রীষ্মকাল গরমের সময়তে এটা হতে পারে মে জুন জুলাই এই মাসে খেজুর বৃক্ষে খেজুর ধরে তো পবিত্র কোরআন ইঙ্গিত থেকে বোঝায় জিজাস কখনই শীতকালে মানে শীতের মৌসুমে তথা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই সময়তে জন্মগ্রহণ করেনি পবিত্র কোরআন ইঙ্গিত দিচ্ছে যে তিনি গ্রীষ্মকালে তথা গরমকালে তিনি জন্মগ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ পবিত্র পবিত্রকরণ স্পষ্ট আমরা পাচ্ছি যে তিনি যাই হোক আর যাই হোক তিনি কখনো শীতের মৌসুমে জন্মগ্রহণ করেনি তিনি জন্মগ্রহণ করেছে অবশ্যই তিনি গ্রীষ্মকালে তথা গরমকালে ঠিক এই কথাটি আমরা পবিত্র কোরআন থেকে আমাদের মুসলিমদের জন্য যথেষ্ট যে না জিজাস কখনো পঁচিশে ডিসেম্বর ডিসেম্বর তো দূরে কথা ডিসেম্বর মাসে তিনি জন্মগ্রহণ করেনি তিনি গরমকালে জন্মগ্রহণ করেছে দ্বিতীয় নম্বর পয়েন্ট আমরা আলোচনা করব যে বাইবেল কী বলে বিষয় খ্রিস্টানদের আপনারা জানেন যে বাইবেলের দুটো অধ্যায় আছে একটা ওল্ড টেস্টমেন্ট একটা নিউ টেস্টিমেন্ট নিউ টেস্টমেন্টে চারখানা গসপেল আছে যেটা বলে গসপেল লুক জন মার্কার ম্যাথিউ যারা ইঞ্জিলিসে বিশ্বাস করে খ্রিশ্চিয়ানরা এই চারটে গসপেলকে তো জিজাসের জন্মবৃত্তান্ত এই চারটে গসপেলের মধ্যে প্রথম দিকে বিশেষ করে জন মার্ক এবং ম্যাথিউ কিছুই তেমন বলেনি যে তিনি কীভাবে জন্মগ্রহণ করলেন এ বিষয়ে কোনো আলোচনা করা হয়নি তবে লুক যতটা আলোচনা করেছে লুক এটাতে সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে তবে গস্তেলপ লুক খুলবেন দেখবেন দ্বিতীয় অধ্যায় আট নম্বর অনুচ্ছেদ দ্বিতীয় অধ্যায় আট নম্বর অনুচ্ছেদ এখানে একটা তাজ্য ঘটনা ঘটন করবেন যে জিজাসকে নিয়ে যখন মারিয়াম যখন চলে যাচ্ছেন জিজাসকে নিয়ে মারিয়াম যখন চলে যাচ্ছেন যখন জন্মগ্রহণ করেছে বেতলে হামের দিকে তিনি ছুটছেন এমতো পরিস্থিতিতে বর্ণনা আসছে যে অনেক গভীর রাত্রিবেলাতে বেশ কিছু মেষ চালক তারা রাত্রিবেলাতে আকাশে কোনো ছাউনি ছিল না তারা এই মেষগুলোকে ছেড়ে রেখে দিয়েছিল চিন্তা করে দেখুন ডিসেম্বর মাসে বেতলে হামে প্রচণ্ড তুষারপাত হয় আপনি যে কোনো এনসাইক্লোপিডিয়া বিটানিকা বা এনকাটা উঠে দেখেন এখনই দেখুন বেতলে হামে মানে ডিসেম্বর মাসে প্রচন্ড পরিমাণে তুষার বৃষ্টি পর্যন্ত হয় এত শীত এত ঠান্ডাতে কোন মানুষ কি তার মেষ চালক অর্থাৎ গরু বা ছাগল বা ভেড়া দুম্বা এই জাতীয় প্রাণী গভীর রাত্রে একটা খোলা মাঠে ছেড়ে দেবে এটা হতে পারে জি না এটা কখনো না এত প্রচণ্ড ঠান্ডায় কোনো কৃষক তার এই মেষগুলোকে তার এই পশুগুলোকে কখনো সে রাস্তাতে ছেড়ে দেবে না খালি ফিল্ডে কখনো ছেড়ে দেবে না তো এখান থেকে স্পষ্টভাবে প্রমাণিত এটাই হয় যে যাই হোক মাদিয়া মাল তিনি যখন গিয়েছিলেন বিশেষ করে সেই সময়তে কোনোভাবেই সেটা স্পষ্ট হয়ে বোঝা যাচ্ছে যে কোনোভাবেই তখন মানে পঁচিশে ডিসেম্বর বা শীতের মৌসুম ছিল না এটা গরম ছিল তার জন্য তো স্বাভাবিকভাবে মেষ চালকগুলো তারা রেখে দিয়েছে মানে রাস্তাতে ছেড়ে দিয়েছে নিজের ইচ্ছে মতো রাত্রিতে অনেক আমরা দেখতে পাই অনেক জায়গাতে যে গরমের সময়তে অনেক গরু ছাগল ভেড়া এগুলোকে রাস্তাতে বেঁধে রাখে কোনো উপরে ছাউনি থাকে না কিন্তু শীত সময় শীতের সময় হলে অবশ্যই তাকে একটা ভালোভাবে দেখে পোশাক পরিয়ে দেয় তাকে একটা ভেতর ছাউনি থাকে ওপরে মাথা গোঝার মতো জায়গা থাকে তো বাইবেলের এই গস্তলাপ লোক দ্বিতীয় অধ্যায় আট অনুচ্ছেদ থেকে স্পষ্ট প্রমাণ হয় যে জিজাস পিস জাপান হিম তিনি কখনোই মানে শীতের মৌসুমে জন্মগ্রহণ করেন আর শীত মৌসুমে জন্মগ্রহণ করেনি মানে এটা কখনোই পঁচিশে ডিসেম্বর ছিল না বাস্তব আর পবিত্র গঞ্জমন বলছে গ্রীষ্মকালে খেজুর বৃক্ষ হয় আর এখানে বোঝা যাচ্ছে যে না অবশ্যই এটা গরমের সময় ছিল তার তো কৃষক তার গরু ছাগল ভেড়া এইসব জাতীয় জিনিসগুলোকে ছেড়ে দিয়েছে এটা বাইবেল থেকে স্পষ্ট ডিসেম্বর তথা শীতের মৌসুম কখনোই ছিল না এটা নিশ্চিত এটা খ্রিশ্চানদের একটা মিথ্যা দাবি ভ্রান্ত একটা ধারণা নিয়ে তারা পঁচিশে ডিসেম্বর আজকে গোটা বিশ্বব্যাপী তারা এই কাজটা করবে পঁচিশে ডিসেম্বরের জন্মদিন পালন করবে ক্রিসমাস পালন করবে এটা সম্পূর্ণ ভিত্তিহীন মন গড়া একটা দিনকে ক্ষণকে ঠিক করে তারা এমনটি করছে দ্বিতীয়বার নম্বর বাইবেল আর একটা তাজ্য হয়ে যাবেন খুবই তাজ্য বাইবেল খুলবেন গসপুলাব লোক দ্বিতীয় অধ্যায় সাত অনুচ্ছেদ এবং বারো অনুচ্ছেদ দুটো জায়গাতে আর একটা বর্ণনা পাওয়া যায় যে মারিয়াম আলাহ সালাম যখন জিজাস ক্রাইসকে নিয়ে অর্থাৎ ঈশা সালামকে কোলে নিয়ে তিনি যাচ্ছিলেন তাদের মাথা গোজার জন্য কোন একটা জায়গা এ মতো পরিস্থিতি তিনি কোনো কিছু খুঁজে পাচ্ছিলেন না হঠাৎ তো দুঃখ করলেন কি যে জিজাসকে একটা জবের পাত্রে জবের পাত্রে ফাঁকা মাঠের মধ্যে রেখে চলে গেলেন যে তিনি জায়গা খুঁজছেন যে কোথায় পাওয়া যায় ভাই বলুন তো কোনো মা এই প্রচণ্ড ঠান্ডা পঁচিশে ডিসেম্বর মানে এই ডিসেম্বর মাসটা এত ঠান্ডা বেতেল আমে তুষার বৃষ্টি হয় এ পরিস্থিতিতে কোন কোনো মা তার সন্তানকে এই ফাঁকা মাঠে একটা জবের পাত্রের মধ্যে রেখে দেবে এটা কখনোই না সম্ভবই নয় এত প্রচন্ড ঠান্ডাতে মা অবশ্য বুকে আগিয়ে ধরে নিয়ে যাবে এটা হচ্ছে জ্বলন্ত প্রমাণ কারণ মারিয়াম আল্লাহ বলেছে যে মারিয়াম আল্লাহ সরতাল্লাম জিয়াসের প্রতি অনেক ভালোবাসা তার ছিল তো বাইবেল বলছে যে না জিজাসকে একটা পাত্রের মধ্যে জবের পাত্রের মধ্যে রেখে মারিয়াম চলে গেল অন্য এক জায়গাতে কিছু জায়গা খুঁজতে তো বলুন তো এত প্রচন্ড ঠান্ডাতে কোনো মা এটা করবে নিশ্চিত করবে না তো এখান থেকে বোঝা যায় যে না অন্তত শীতকাল ছিল না কোনো গরমকালে হ্যাঁ জায়গার প্রয়োজন মাতা পাত্রে মানে ছেলেকে পাত্রে রেখে দিয়ে সে জায়গা খুঁজতে গেল তো এই ভাষটা স্পষ্ট প্রমাণ করে জিজাস কখনোই শীতের মৌসুমে জন্মগ্রহণ করেনি তিনি গরম তথা জুন জুলাই বা মে মার্চ এই দিকে হতে পারে তো ডিসেম্বর জানুয়ারি কখনোই নয় আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন এবং বাইবেলের আলোকে প্রমাণ স্পষ্টভাবে হয় যে জিজাস ক্রাইস্ট কখনোই তিনি পঁচিশে ডিসেম্বর শীত মৌসুমে তিনি জন্মগ্রহণ করেনি বরং এখন বর্তমান খ্রিস্টান জগতের যেই তথ্য বা যে কাজটা করছে পঁচিশে ডিসেম্বর আজকে দিবস পালন করছে এটা সম্পূর্ণ মিথ্যার উপরে প্রতিষ্ঠিত এর কোনো সত্য ইতিহাস নেই কোন বাইবেল থেকে প্রমাণ নেই এমনকি আপনারা তাজ্জব হয়ে যাবেন স্বয়ং খ্রিস্টান জগতে যেসব বড় বড় ওলেমা আছে তাদের যারা মাসাইক আছে তাদের যারা ফাদার ফেস্টর আছে তাদের মধ্যে লাভ আছে যেমন ক্যাথলিক খ্রিস্টানরা পঁচিশে ডিসেম্বরকে জিজাসের বার্থ মানে যে জন্ম তারিখটা বিশ্বাস করে না তার পঁচিশে ডিসেম্বর পালন করে পোটেস্টেন্টরা পঁচিশে ডিসেম্বর পালন করে যারা অর্থোডক্স খ্রিস্টান আছে তারা সাতই জানুয়ারি পালন করে আমাদের কেরোলা ভারতের কেরোলাতে ওরা এপ্রিল মাসে পালন করে কেরালার অনেক জায়গাতে আছে তারা জুন মাসে পালন করে তো স্বয়ং খ্রিশ্চান জগতে জিজাসের জন্মদিন পালন করা নিয়ে নয়খানা গোত্র আছে তারা বিভিন্ন মাসে তারা জন্মদিন পালন করে তবে আমাদের আমাদের এলাকা বা সমাজে আছে পঁচিশে ডিসেম্বর এটা না বাইবেল থেকে প্রমাণিত না কোনো খ্রিস্টান জগতের মহাপণ্ডিতরা তারা অথেন্টিক কোনো সোজ দিয়েছে না কোনো হিস্ট্রি থেকে প্রমাণিত না ইহুদিদের কোনো ইতিহাস থেকে প্রমাণিত না খ্রিস্টানদের কোনো ইতিহাস থেকে প্রমাণিত এটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তি দিন দিনটাকে তারা উদযাপন করবে এবং তার জিজাসের নামে অনেক মিথ্যা কেচ্চা কাহিনী ঘটনা এবং অনেক বিভ্রান্তিকর আকিদা মানুষের সামনে ছড়িয়ে দেবে তো আপনাদেরকে আসলে বোঝানোর চেষ্টা করছিলাম এটা যে জিজাসের জন্ম তারিখ নিয়ে স্বয়ং খ্রিস্টানদের মধ্যে নয়টা মতন ঐক্য আছে অর্থোডাক্সরা দেখবেন অর্থোডাক্স খ্রিস্টান যারা আছে তা তো সাতই জানুয়ারি পালন করে আর জেহুয়াই উইটনেস আছে জেহুয়াই উইটনেস তারা পরিষ্কারভাবে বলছে পরিষ্কার দাবি করছে যে না জিজাসের জন্ম তারিখ নিয়ে কোনো মানে তারিখ তারিখ ইসে ওই তারিখ যে পঁচিশে ডিসেম্বর ডেট অফ বার্থ জন্মদিন পালন করবে এটা খ্রিস্টান ধর্ম অনুসারে এটা বাতিল তারা অনেক দলিল দেয় তার ম্যাথিউ থেকে তারাও দলিল দিয়েছে চোদ্দ এক থেকে ছয় যে এইসব জন্মদিন পালন করা এটা প্রত্যালিকদের রীতি আর আরও তার যে ভাবেন যে জিজাসের জন্মদিন পালন করা এটা কিন্তু জিজাসের একজন যারা সাহাবি ছিল তারা কেউ করেনি পরবর্তী সময়তে যারা ছিল তারা করেনি কমপক্ষে জিজাস ক্রাইস্টের মৃত্যুর মানে তাদের দাবি অনুসারে যাই হোক লাইনটা কেটে গিয়েছিল তো যাই হোক আমরা যেটা বলছিলাম যে যে খ্রিস্টান জগতের মধ্যে যে এই যে মিথ্যা একটা আজকে দিনটাকে তারা পালন করবে প্রচার করবে এই ব্যাপারে স্পষ্ট কোনো কিছু বর্ণনা নেই খ্রিস্টান জগতের মতন আছে তাদের অলিমা মাসাইফ যারা আছে তারা প্রতিষ্কারভাবে তারা বলেছে যে পঁচিশে ডিসেম্বর জিজাসের জন্ম তারিখ নয় আর একটা পয়েন্ট যে এই যে পঁচিশে ডিসেম্বর তারা জন্ম তারিখ পালন করছে এটা স্বয়ং প্রত্যালিকদের রীতি ভত্যালিকরা এই কাজ করেছে আর এটা স্বয়নিস্পষ্ট জানবেন যে জিজাসের মানে পুনরুত্থান এবং মৃত্যু তাদের দাবি অনুসারে প্রায় চারশো বছর সাড়ে তিনশো থেকে চারশো বছর পর প্রথমে জন্মদিনটা পালন করা হয় তার ডেট মানে তার বার্থডে সেলিব্রেট করা হয় গোটা বিশ্ব জগৎ তখন খ্রিস্টান এটাকে গ্রহণ করেছে তো জিজাসের আসমানে ওঠার প্রায় সাড়ে তিনশো থেকে চারশো বছর পর তার আগে পূর্ববর্তী কোনো খ্রিস্টান যারা নিজেদেরকে দাবি করত তারা কেউ এটা কাজ করেনি আর এটা সম্পূর্ণ পত্তলিকদের রীতি তারা প্রত্যেকের রীতিটাকে কপি করে আজকে খ্রিস্টান জগৎ আজকে পঁচিশে ডিসেম্বর পালন করবে যাই হোক এটা হচ্ছে ঐতিহাসিক দিক থেকে এবং কোরআন এবং বাইবেলের দিক থেকে পঁচিশে ডিসেম্বর জিজাস ক্রাইস্টনহীন তিনি কখনই জন্মগ্রহণ করেন এটি সম্পূর্ণ ভিত্তিহীন দাবির উপরে তারা এমনটি করছে আর ইসলামের দিক থেকে আসলে তো পরিষ্কারভাবে জিজাসকে তারা সন অফ গড বিশ্বাস করে আর আল্লাহ বলছে আহাদ বলো বলতিন আল্লাহ 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 কারোর অপেক্ষা নন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি কখনও কাউকে জন্ম দেননি কারোর কাছ থেকে জন্ম নেননি কিন্তু খ্রিস্টানরা জিজাস ক্রাইস্টকে তার ঈশ্বরের পুত্র হিসেবে বিশ্বাস করে পবিত্র করান তাদের দুর্গকে ভেঙে চৌচির করে দিয়েছে যাই হোক মুসলিমরা আমরা কি জিজাসের এই জন্মদিন তথাকথিত জন্মদিনকে আমরা পালন করতে পারি জিনা শেখ সোয়াল উসাইমিন তার ফাতোয়া উসাইমিন চতুর্থ খন্ডের পঞ্চান্ন পৃষ্ঠায় স্পষ্ট স্পষ্টভাবে বলেছেন না এটা নিষিদ্ধ এটা হারাম দলিল হিসেবে তারা উল্লেখ করেছেন মানে তা সব কম হি যে কোন জাতি যদি কোনো গোত্রের অনুসরণ করে কোনো বেধর্মীদের অনুসরণ করে তাহলে কিয়ামত তাদের সঙ্গে সংগঠিত হবে হাদিস সৈস সোনান আবু দাউদ হাইস নাম্বার চার হাজার একত্রিশ এবং জামে মামার বিন রাশিয়ার হাদিস নম্বর কুড়ি হাজার নয়শো ছিয়াশি মুসানাবিন আবিসা হাদিস নাম্বার তেত্রিশ হাজার সোলাবিন মুসনাদে বাজার হাদিস নম্বর দু মজামুল আউসাদ তবরানি হাদিস নম্বর আট হাজার তিনশো সাতাশ মুসনাদে শিহাব হাদিস নম্বর তিনশো নিরানব্বই এবং সাইফুল জামে হাদিস নম্বর ছ হাজার একশো আটচল্লিশ মিসকাত হাদিস নম্বর চার বিভিন্ন সনদ বিভিন্ন মতনে বর্ণনা আছে যে কোনো ব্যক্তি যদি কোনো গোত্রে আনুগত্য অনুসরণ করে ইসলাম বলছে সে কেমন তার সঙ্গে সংগঠিত হবে আর দিনটাতে সম্পূর্ণ ভিত্তিহীন পঁচিশে ডিসেম্বর জিজাস ক্রাইস ক্রিস বিয়াপানহীন জন্মগ্রহণ করেন এটা নিশ্চিত খ্রিস্টান ওলেমাদের মধ্যে মতনক্য আছে তারা নির্দিষ্ট আলাদা আলাদা দিনে তার উদযাপন করে প্রথম দিককার পঁচিশে ডিসেম্বর কি কোন জিজাসের জন্মদিন পালনই করত না কোরআন বলছে গরমের সময়তে জিজাসের জন্মগ্রহণ হয়েছে এবং বাইবেলে বলছে গরমের দিকেই জিজাসের জন্মগ্রহণ হয়েছে আবার এটা বাইবেল থেকে স্পষ্ট অনেক বর্ণনা আছে স্পষ্ট অফ ম্যাথিউ থেকে এবং বুক অফ ইসরা থেকে যে প্রত্যালিকদের কোনো রীতি কোনো খ্রিস্টান গ্রহণ করতে পারে না আর জন্মদিন পালন করার থেকে সম্পূর্ণ প্রত্যালিকদের তাই খ্রিশ্চানরা তাদের ধর্মগ্রন্থকে তারা উপেক্ষা করে তারা বর্তমান তারা এই জন্মদিনটি পালন করেছে যেটা একটা খ্রিশ্চান জগতের মধ্যে একটা মিথ্যাচার মিথ্যা অপপ্রচার এবং তাদের মধ্যে নতুন সংযোজন এই ধর্ম খ্রিশ্চান ধর্মের মধ্যে এটা নতুন একটা সংযোজন যেটা আমাদের ভাষাতে আমরা বলি বিদাত এটা খ্রিশ্চান ধর্মে একটি বিদাত তাই মনে রাখবেন যে কোনো মুসলিম 25 ডিসেম্বর জন্ম গ্রহণ পালন করতে পারে না জেসাস ক্রিসপিস भी अपन 25 दिसंबर जन्म ग्रहण করেন নি ঐতিহাসিকদের মধ্যে এটা নিয়ে মতনক আছে христианরা আলালাদা গোত্র আলাদালা দিনে তারা এই জন্মদিন পালন করে থাকে প্রথম জগতের христианরা প্রায় 350 থেকে 400 বছর পর্যন্ত কেউ এই জন্মদিন পালন করেনি আর চতুর্থত বিষয় হচ্ছে এটা যে জিওগো উইটনেস যারা আছে христианরা একটা গোত্র তারা এটাকে সম্পূর্ণ ปুত্তলিকদের রীতি বলে তারা বাতিল করেছেন তারা বলেছে যে কোনো মানে একনিষ্ঠ চিত্তে যেসব খ্রিস্টান আছে তারা কখনো এই দিন থেকে পালন করতে পারে না যে উটনেসদের একটি কিতাব মানে একটা পত্রিকা বের হয়ে দেখবেন দ্য টাওয়ার মানে প্রহরি দুর্গ দেখবেন দু হাজার পাঁচ সালের জুন সংখ্যাতে তারা লিখেছে আবার একটা তাদের বই আছে যে বাইবেল পরিচিতির ওপরে যে বাইবেল প্রকৃত আপনাকে কী শিক্ষা দেয় দুশো একাশি থেকে দুশো ছিয়াশি পর্যন্ত তারা লিখেছে যেটা খ্রিস্টান ধর্মে মানে খ্রিস্টান ধর্মগ্রন্থ অনুসারে জিজাসের জন্মদিন পালন করা এটা প্রমাণিত নয় এটা এটা সম্পূর্ণ মিথ্যা সমস্ত খ্রিস্টানদেরকে দূরে থাকতে হবে যদি তারা জিজাসকে মানে যদি বাইবেলকে তারা বিশ্বাস করে এটা কোনোভাবে তাদের গ্রহণযোগ্য নাই আর কোরআন স্পষ্ট যে তাদের আকিদা বা তাদের তাদের যে আকিদা বা তারা যে আকিদা পোষণ করে বিশ্বাস স্থাপন করে এটা সম্পূর্ণ ভ্রান্ত একটি ধারণা এটা তো পঁচিশে ডিসেম্বরে আপনাদের সংক্ষিপ্ত আলোচনা করলাম তো এখানে দূরে থাকতে হবে অবশ্যই মুসলিমদেরকে এবং প্রকৃত যারা খ্রিস্টান দাবি করছেন জিজাসের শিক্ষা যদি মানেন তো আপনাদেরকে দূরে থাকতে হবে আজকে মতো আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করছি করেছি আসসালামাইকুমুল্লাহ